মুশফিক সেঞ্চুরি পেয়েছে, বিষয়টা অত্যন্ত সুখের। বহুদিন পরে মুশফিকের সেঞ্চুরি দেখেছি। কিন্তু আজকে যেই বিষয়টা বলতে চাচ্ছি এই মুহূর্তে, আন্তর্জাতিক রাজনীতিতে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে গেছে, এবং সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালতে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর চাইতে গুরুত্বপূর্ণ ঘটনা বোধহয় আজকের দিনে আর ঘটেনি এবং আগামী এক সপ্তাহে ঘটবে কিনা জানার নাই। তবে বুশ প্রশাসন ছিল এবং আমেরিকার বেশ কিছু প্রশাসন ছিল যাদেরকে নিয়ে যথাযথ সমালোচনা করাই যায়। ইরাক, সিরিয়া, লিবিয়া যুদ্ধগুলো, গণহত্যা, তারপরে মানুষের উপর নির্মম নির্যাতন, অত্যাচার, কিন্তু বহুদিনের ঘটনা। কিন্তু এই এই আন্তর্জাতিক আদালতে পুতিনের অপরাধটা নিয়ে বেশ জোরে সোরে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল ব্যাপারটা। আজকে তো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেল। আমরা বিষয়টা অ্যাপ্রিসিয়েট করি, কারণ যুদ্ধাপরাধের মতো জঘন্য অপরাধ বিশ্বের যে কোনো জায়গাতেই বিচার করা উচিত এবং এর যথাযোগ্য বিচার হওয়া উচিত। আমরা এ ব্যাপারে খুবই সন্তুষ্ট। কিন্তু দুঃখজনক হলেও ঘটনা এটাই যে আসলে পশ্চিমাদের ক্ষেত্রে কিন্তু আমরা একই রকম সব কিছু দেখতে পাই না, এরকম একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। তাই আমরা আশা করব, মানে নানা রকম এরকম অপরাধের সবার জন্য সব কিছু সমান হোক, লেভেল প্লেইং গ্রাউন্ড। হ্যাভ এ গুড ডে।